এমদাদুল হক জুয়েল তিনি বলেছেন কে কে জাকাত নিতে পারবেন জাকাতের টাকা খাওয়ার জন্য কেমন গরিব হতে হবে জাকাত নিতে পারবেন অনেক ব্যক্তিরা তাদেরকে কোরআন আটটা খাতে ভাগ করেছে ইনামুল ফোকরা ইন্নামা তুলিল ফোকরা এ ওয়াল মাসাকিন ওল আমিলিনা আলাইহা ওল গারিমিন উল মুআ কুলু বহুম মানে আয়াতটার মধ্যে মোট আটটা শ্রেণী আছে একটা হলো ফকির এবং মিসকিন ফকির এবং দ্বিতীয় হলো মিসকিন তৃতীয় হলো যারা জাকাত আদায়ের কাজ করে কালেকশন এবং ডিসবার্সমেন্টের কাজ করে তারপরে হলো চতুর্থ হলো মোয়াল্লাফাতে ওল মুহাতে কুলুবহুম ওয়াল গা হ্যাঁ ওয়াফিল গা আরেমিন মোয়াল্লাফাতে কুলুবহুম হচ্ছে যারা হয়তো নমুসলিম হয়েছে অথবা মুসলিমদের মধ্যে যারা ইসলামকে ভালোবাসে মুসলিমকে ভালোবাসে ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত তাদেরকে দেওয়া যাবে অথবা যারা মাত্র ইসলাম গ্রহণ করেছে তাদেরকে দেওয়া যাবে ইসলামের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করার জন্য অনেকেই মনে করছেন এর পুরোটাই শুধু অমুসলিমদের জন্য ব্যাপারটা তা নয় এটা নতুন ইসলাম গ্রহণকারীদের জন্য কারণ যখন সে নতুন ইসলামে আসলো এবং সেখানে সাহায্য সহযোগিতা পেল না তখন তার ইসলামের প্রতি মুসলিমদের প্রতি খারাপ ধারণা হয়ে যাবে সুতরাং এইটা এবং প্লাস যারা তাদের দারিদ্রের কারণে ইসলাম গ্রহণ করতে পারছে না তাদেরকে এবং থার্ড আরেকটা পদ্ধতি আছে যারা ইসলামের বিরুদ্ধে কঠোরভাবে মানে দাঁড়ায় ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করে তখন তাদের সেই ক্ষতি কমানোর জন্য তাদেরকে জায়গা দেওয়া যাবে তিন শ্রেণী আর তারপরে হল অগারিমিন এবং তাদেরকে যারা ঋণগ্রস্ত ঋণগ্রস্তের এই টাকাটা মানে জাকাত থেকে শোধ করা যাবে সরাসরি তার মাধ্যমে অথবা যে পাওনাদার তাকেও দিয়ে দেওয়া যাবে এবং তারপরে হচ্ছে ঋণগ্রস্ত ওয়াফির রেকাব এবং মুক্তির ব্যাপারে আর হলো ওয়াফি সাবিল ইল্লাহ ওব্দ সাবিল ফরিদ ও আল্লাহ ওয়াফি ইল্লাহ আল্লাহর পথে আল্লাহর পথ বলতে এখানে ইসলামের প্রমোশনের জন্য সর্বপ্রথম যে খাত সেটি হলো জেহাদ ফি তথা ইসলামকে প্রমোট করার জন্য যুদ্ধ এবং এর অর্থে আরও যে সমস্ত খাতগুলো আছে সে খাতগুলোই ওলামেকেরাম এখানে প্রায়োরিটি দিয়েছেন যেমন ইসলামের প্রমোশনের জন্য জেহাদ ফি সাবিল্লা সমপর্যায়ের খাত হচ্ছে শিক্ষা ইসলাম শিক্ষা এবং ইসলামী দাওয়াহ এই খাতগুলোতে জাকাত দেওয়া যাবে এবং সর্বশেষ হলো। ওবদেসিল মুসাফিরদেরকে তারা যদি নিজের দেশে নিজের জনপদে শহরে আস তারা যদি ধনীয় হয় কিন্তু যখন সফরে বিপদে পড়ে সেই মুসাফিরদেরকেও জাকাত দিয়ে তাদের টিকিট কিনে দেওয়া যাবে তাদের ধাক্কা খাওয়ার ব্যবস্থা করা যাবে এই আর্ট শ্রেণী এই আর্ট শ্রেণীকে জাকাত দেওয়া যাবে আর আপনি বলেছেন কেমন গরিব হতে হবে ফকির এবং মিসকিন এখানে গরিব হওয়ার গরিব শব্দটা আসলে মূলত আরবি মানে স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার আগন্তুক ব্যক্তি কিন্তু আমাদের দেশে মানে দরিদ্র ব্যক্তি আমরা সে অর্থ এখানে নিলাম তাহলে মানে কেমন গরিব হতে হবে সেটা কিন্তু ফোকারা এবং মাসাকিনে দুটো কথা দ্বারা স্পষ্ট ফোকারা হলো আলট্রাপুয়ার যারা দরিদ্র সীমানার অনেক নিচে অবস্থান করে যাদের কিচ্ছুই নাই শূন্য হত দরিদ্র বলা হয় বাংলায় হতো দরিদ্র আলট্রাপুয়ার আর সেকেন্ড হচ্ছে মিসকিন মিসকিন হচ্ছে যার একদিনের খাবার আছে বা একবেলা খাবার আছে সে ফকির থেকে একটু বেটার এটাই হচ্ছে ফকির এবং মিসকিনের মধ্যে মানে পার্থক্য একজন হয়তো দরিদ্র একজন মিসকিন কেউ কেউ বলেছেন মিসকিন হচ্ছে হয়তো দরিদ্র ফকির হচ্ছে কম দরিদ্র সাধারণ দরিদ্র কিন্তু আল্লাহ তালা যেহেতু সবচেয়ে নিডি ব্যক্তিকে এক নম্বরে উল্লেখ করেছেন ফকারা তাহলে বোঝা গেল ফকির হল সবচেয়ে নিডি হত দরিদ্র এবং মিসকিন হল দরিদ্র সেটাই কেরামের মধ্যে অ্যারাবিয়ান স্কলারদের মধ্যে অনেকেই সেটাকে প্রাধান্য দিয়েছেন